নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। 6 সেপ্টেম্বর 2022 মঙ্গলবার হনুমানজির আশীর্বাদে যে 5 রাশির সুপার প্রাপ্তি করতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। আগামীকাল যোগটি খুব দুর্দান্ত যোগ থাকছে, সেটি হচ্ছে আয়ুষ্মান যোগ কিন্তু থাকছে। দশমী এবং একাদশী তিথি থাকছে আগামীকাল, এবং পূর্ব ছাড়া নক্ষত্র এবং উত্তর ছাড়া নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবার আমি জানাচ্ছি আগামীকালের ব্রহ্ম মুহূর্ত, মঙ্গলবার 6 সেপ্টেম্বর 2022 ব্রহ্ম মুহূর্ত 1:44 থেকে 3:12 পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত থাকছে। 1:44 থেকে 3:12 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত কিন্তু থাকছে। অভিজিৎ মুহূর্ত আপনাদের 11:51 থেকে 12:42 পর্যন্ত কিন্তু অভিজিৎ মুহূর্ত কিন্তু আগামীকাল থাকছে। এবং রাহুকাল আগামীকালের রাহুকালের সময় 3:15 থেকে আপনার শুরু হচ্ছে, 3:15 থেকে শুরু হচ্ছে আপনার 4:45 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। যে রাহুকালে যে কোনো শুভ কাজ বর্জন করুন, কোনো ইনভেস্টমেন্ট, কোনো যাত্রা বা কোনো শুভ কাজ কোনোটাই কিন্তু চলে না এই রাহুকালে। দুর্দান্ত যোগ থাকছে। এবং আমি প্রতিদিনের মতন একটি কথা আবারও বলবো, আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, শুধু রাশির নাম শুনে ভিডিওটি স্কিপ করে বেড়াবেন না, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং নতুন কিছু আলোচনা কিন্তু করা হবে। দেখুন, প্রত্যেকটি সংখ্যা কিন্তু একটি করে গ্রহ কিন্তু রিপ্রেজেন্ট করে। 1 রবি 2 চন্দ্র 3 বৃহস্পতি 4 রাহু 5 বুধ 6 শুক্র 7 কেতু 8 শনি 9 মঙ্গল, অর্থাৎ নবগ্রহে আন্ডারে কিন্তু এই 9টি সংখ্যা। এই সংখ্যাগুলো কিন্তু মানুষের জীবনে কিন্তু ভাগ্য কিন্তু বদলে দেয়। আমি বারবার একটি কথা বলছি, আপনার জন্মছকে রাহু কেমন আছে তার সঙ্গে সঙ্গে আপনার বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্টটা কেমন আছে, সব জায়গাতেই কিন্তু রাহুর কিন্তু স্থানটা কিন্তু থাকে। অর্থাৎ আপনার যে বাস্তুক্ষেত্রে রাহুর স্থান এবং আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান, অর্থাৎ রাহু কোন নম্বর নক্ষত্রে অবস্থান করছে, নক্ষত্রটা দেখুন কত নম্বর নক্ষত্রে, যাদের ন্যাকাল চার্ট আছে এক্ষুনি খুলে দেখুন কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এবং সে নক্ষত্রের অধিপতিকে, তার সাথে রাহুর সম্পর্ক কেমন, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং ডিগ্রিগত দিক থেকে বৃদ্ধ অবস্থা, বাল্য অবস্থা না যুবক অবস্থাতে আছে, এটাও কিন্তু দেখা একান্তই দরকার। এর সাথে সাথে দেখতে হবে আপনার রাহুর বলবত্তা এবং লগ্নটু দ্বাদশভাবে রাহু কোনভাবে অবস্থান করছে, পাশাপাশি শুক্র, বুধ এবং শনি এই 3টি গ্রহ একান্ত কিন্তু দেখা কিন্তু দরকার। দেখুন, যে জায়গাটাতে সমস্যা হচ্ছে কি না, সেই জায়গাটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু আপনার করতে কিন্তু পারে। কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মালিক, কলিযুগের রাজা। এই জায়গাটাতে আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে যদি আকস্মিক প্রাপ্তি বা সুপার প্রাপ্তির যোগ যদি থাকে, আপনার নিশ্চিতরূপে কিন্তু প্রাপ্তি আগামীকাল হবে। এবং রাহুকে স্ট্রিক করার জন্য রাহু কবচ এবং পাওয়ার রিং আপনারা পরিধান করুন। বিশেষভাবে 4-4টি গ্রহকে নিয়ন্ত্রণ করে এই পাওয়ার রিং, বিশেষভাবে নির্ণায়ক রেজাল্ট কিন্তু দেয়। এবং রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনার ভাগ্যকে কিন্তু চমৎকার করতে কিন্তু পারে। চমৎকারকে আমি নমস্কার জানাই। এবং এটা দেখুন, এই যে প্রাপ্তি, এটা ভাগ্য, সম্পূর্ণটা হচ্ছে ভাগ্য।
ভাগ্য যদি আপনার ভালো হয় তাহলে আপনার প্রাপ্তি হবে। যারা খুব অল্প পরিশ্রমে প্রচুর অর্থ ইনকাম করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে রাহু যেমন ভালো থাকা দরকার, তেমনি ভাগ্যভাবকেও কিন্তু স্ট্রং থাকা দরকার। ভাগ্যভাব যদি আপনার মজবুত থাকে এবং ভাগ্যভাবে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকে এবং ভাগ্য ভাগ্যাধিপতি যদি নিচস্থ বা অশুভ গ্রহের সঙ্গে যদি অবস্থান না করে এবং আপনাদের আকস্মিক প্রাপ্তিভাব এবং ধনভাব এই ভাবগুলো কিন্তু সূক্ষ্ম বিশ্লেষণ কিন্তু করা দরকার। ওই মানে হঠাৎ বলে দিলাম এই প্রাপ্তি, এটা কিন্তু না, সূক্ষ্ম বিচার এবং এর পাশাপাশি রাহু কবচ এবং পাওয়ার রিং যদি আপনারা পরিধান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু আগামীকাল করবে। দেখুন আমি যে পাঁচ রাশির কথা বলছি, কম বেশি যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশির হবে। প্রত্যেকের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটবে তা নয়, একই রাশির লাখো কোটি মানুষের প্রত্যেকে কিন্তু হবে না। আপনার যদি যোগ থাকে তবে কিন্তু এই আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু আপনার সঙ্গে কিন্তু মিলবে, আর যদি যোগ না থাকে তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু সম্ভব কিন্তু নয়। অনেকে প্রচুর প্রচেষ্টা করছেন কিন্তু ধাক্কা খাচ্ছেন, অনেক চেষ্টা করছেন হচ্ছে না। তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো নিজের জন্মকুণ্ডলীটা দেখান বা হস্তরেখা বিচার করা। যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই, জন্ম সময় নেই, তারা নিজস্ব হস্তরেখা বিচার করান, প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর। আপনার রাশিচক্র আপনার ভাগ্যচক্র সম্পূর্ণটা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করবে এবং সর্বোপরি দেখা দরকার আপনার ক্ষেত্রে দশা কিসের চলছে। দশাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু আপনার সমস্ত কিন্তু তথ্য লুকিয়ে আছে। এবং আমি আবারও বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহু কবচ পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের আগামীকাল বৃদ্ধি কিন্তু করবে। এবং আগামীকাল যোগটা কিন্তু দুর্দান্ত যোগ আছে, আয়ুষ্মান যোগ কিন্তু আগামীকাল আছে। এবার আমি জানাবো রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আপনাদেরকে কিন্তু আমি বলবো। কিন্তু আমি আবারও বলবো ভিডিওর আলোচনাটা নতুন করে আবার পাঁচবার শুনুন, বুঝুন, দেখুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন। আমি যে প্রাপ্তির কথা বলছি কেনা, যে কোনো দিক থেকে আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে। জয় শ্রীরাম। এইবার আমি পাঁচ রাশির সুপার পাঁচ রাশির কথা আমি বলবো আগামীকালে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:22 থেকে শুরু করে 11:56 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের 1 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে 1:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকালের সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:30 থেকে শুরু করে 1:45 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো ধনুরাশির পর সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। শুভ সময় দুপুর 1:10 থেকে 2:15 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বিশেষভাবে প্রাপ্তির বড় একটা সম্ভাবনা উঠে আসতে চলেছে, গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার
সেটি হচ্ছে 9, শুভ সময় সকাল 10টা থেকে 11টা 22 মিনিট পর্যন্ত। নমস্কার।